শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ জিল্লুর রহমান, বাবার নাম, পিতার নাম হচ্ছে আব্দুল গফুর খান, মাতার নাম হচ্ছে হালিমা খাতুন, ঠিকানা হচ্ছে গ্রাম ডাকঘর চাষই, আর ঘরটা বুঝলেন। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি ছাত্র ছিলাম। কোন ক্লাসে পড়তেন? আমি নড়াইল কলেজে পড়তাম, ফোর্থ ইয়ারে, বিকম ফাইনাল ইয়ার। ছাত্রলীগের নেতা ছিল দেলোয়ার হোসেন নাম করে একজন কালিয়াবাড়ি। যুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন? আমরা যুদ্ধের আগে আমাদের এলাকায় একটা মিটিং হয় জামাতে ইসলামের, ওই জামাতে ইসলামের মিটিং এ আমরা সরাসরি যাই এবং বিরোধিতা করি, এবং ওদের পণ্ড করে দিয়ে ওদের এটা মাইক টাইক সব ভেঙে দিই আমরা। তখন আমাদের বিদ্যাটা কেস হয়। মানে এই কেসের মধ্যে আমি, ইলিয়াস, মনসুর আহমদ নাম করে, হাউ রহমান, এইভাবে আর কি আমরা 9 জন ছিলাম ওই কেসের আসামি। এই কেসের আসামি হওয়ার পরে এরপর থেকে আমাদের বিরুদ্ধে মানে পুলিশ তো এবার দাবড়াচ্ছে। আর আমরা তখন এরপরে আমরা গ্রামে একটা ট্রেনিং সেন্টার খুলি এবং ওখানে ট্রেনিং দিই। আর এক পুলিশ ছিল, ও পালাইছিল, ও ট্রেনিং দিচ্ছিল আমাদের। ওই ট্রেনিং দেওয়ার পরে আমরা তখন ওই পুলিশ রুটপথে আমরা চলে যাই ইন্ডিয়া, ওখানে যাই ট্রেনিং দিই। কোথায় ট্রেনিং দিয়েছিলেন? প্রথমে আমরা টালিখোলা যাই, লেফটেন্যান্ট মতিউর রহমান সাহেবের ইসে আমরা ওখানে যে ওখান থেকে পরে আমরা হায়ার ট্রেনিংয়ে চলে যাই সরাসরি স্পেশাল একটা গ্রুপে। আমরা স্পেশাল একটা গ্রুপে ট্রেনিং দিচ্ছি ইন্টেলিজেন্সের আছে, ওখান থেকে সরাসরি চলে যাই আপনার ওটা হচ্ছে রামপুরহাট, ওটা কি বিহারের ভিতরে সম্ভবত। ওখানে কতদিন ছিলেন? ওখানে আমরা ট্রেনিং দিচ্ছি 33 দিন। তারপরে ওখান থেকে আমাদের ব্যাক করে দিয়েছে কলকাতা বারাকপুর থেকে আমরা তখন চলে যাই সরাসরি। আমাদের ওখানে একটা জ্ঞানজাম হয় মানে আমাদের ওই শুতে যেত ঘাস বনে, এত মশার উৎপাত। তখন আমরা একটা ওখানে একটা আন্দোলনের মধ্যে সৃষ্টি করলে আমাদের ওখান থেকে পাঠায় দেয় সরাসরি বর্ডারে, যদি পাস করে দেওয়া দেশের ভিতরে। তখন আমাদের বয়রা বর্ডারে নিয়ে যেয়ে ওখানে আমরা 10-15 দিন ছিলাম, এরপরে আমাদের ভিতরে পাঠায় দেয়।
আমাদের কমান্ডার ছিল আতিয়ার রহমান কুমির, উনি ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। আমরা আসার সময় একটা অপারেশনে অংশগ্রহণ সিংহার নাম করে একটা এসে জায়গায় আর কি, ওখানে আমরা আমাদের সাথে ওই রাজাকারদের একটা ফাইটটা ঠিক হয়নি, ফাইট হওয়ার আগে ওরা পালাই চলে গেছে। আর সেখান থেকে আমরা আসি, আমরা সরাসরি অংশগ্রহণ করছি এখানে কালনা ফাইটে। এটা সম্ভবত আমার মনে হয় 19 নভেম্বর কি 20 নভেম্বর এরকম হবে আর কি। এখানে আমাদের গ্রামের একজন শহীদ রহমান, শহীদ হাবিবুর রহমান। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।